ফসলের মাঠে ফসলের সমারোহ এত তাজা তাজা সবজি খাইয়া আওয়াজ বুঝি এমন মরা আপনাদের হ্যাঁ সারা বাংলাদেশের সব তাজা তাজা শাকসবজি এখানে এই তাজা তাজা শাকসবজি খাওয়ার পরে আওয়াজটা মরা হইলে ভালো হয় না তাজা তাজা হইলে ভালো হয় এত ঘন্টা জার্নি করে এসে হুজুরের আওয়াজ মরা না তাজা আপনাদের আওয়াজটা তাজা হইলে ভালো হয় না মরা হইলে ভালো হয় দেখেছেন আপনি যখন আপনার আরেক ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবেন আগে আপনার জন্য কল্যাণ রহমত যার তরফ থেকে আসবে তিনি কে আল্লাহর নাম বলতে আপনাদের কষ্ট হয় লজ্জা লাগে ভয় লাগে একটু আওয়াজ করে মহব্বতের সাথে আমাদের রম সেই মহান আল্লাহ তালাকে একটা ডাক দেন তো বলেন আল্লাহ কি মধুমাখা কি জাদুমাখা এই নাম এই নামের মধ্যে একটা মজা আছে না নাই কথা বলেন আল্লাহ আল্লাহ তুমি জানলে জানাল শেষ করা তো যায় না গে তোমার গনগা আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালাল হ শেষ করা তো যায় না গিয়ে তোমার কোন গান শেষ করা যাবে তুমি কাদের কাদেরফার তুমি জালিল যাববার তুমি কাদের গাফার তুমি জালিল যাব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমা আল্লাহু আল্লাহ তুমি জানলে জানাল শেষ করা তো যায় না গে তোমার আল্লাহু আল্লাহর গুন গান গে গুণ কীর্তন করে প্রশংসা করে মানুষ কখনো শেষ করতে পারবে না শেষ করা যাবে সম্মানিত ভাইরা আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত ওলামাই কেরাও উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ আমার সামনে বসা দিনাজপুর অঞ্চলের প্রাণ প্রিয়তা হিলি জনতা প্রিয় দিনাজপুরবাসী আপনারা সবাই কেমন আছেন এইটা হচ্ছে দিনাজপুরের আওয়াজ আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই বরকতময় মাহফিলে আসার তৌফিক দিয়েছেন সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে দিই খুশি মনে প্রাণবন্ত আওয়াজে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল কষ্ট করে যারা অ্যারেঞ্জ করেছেন অর্গানাইজ করেছেন আল্লাহ তালা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আমরা যারা এই মাহফিলে সামিল হয়েছি আল্লাহ তালা আমাদের গুনাহগুলো মাফ করে দেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত সুধিমণ্ডলী আমরা কোরআনের মাহফিলে এসেছি এই মাহফিলে আমরা একটি বই থেকে আলোচনা করি আলোচনা করব শুনবো ইনশা আল্লাহ যে কিতাব থেকে আমরা আলোচনা শুরু করব সেই কিতাবের নাম হচ্ছে আরেকটু জুড়ে বলেন না আলকোরআ এটি কি দুনিয়ার কোনো আলেম বা দুনিয়ার আলেমদের লিখিত কোনো গ্রন্থ এটি যার পক্ষ থেকে নাজিল হয়েছে তিনি কে আল্লাহ আমরা আজকের এই আলোচনা থেকে যদি বেনিফিটেড হতে চাই উপকৃত হতে চাই তাহলে আমাদের সবাইকে দুটো কাজ করতে হবে কয়টা কাজ করতে হবে দুইটা কাজ করতে হবে কোরআনের আলোচনা থেকে যদি মানুষ ফায়দা পেতে চায় আজকের এই আলোচনা থেকে যদি আমরা উপকৃত হতে চাই দুটো কাজ আমাদেরকে করতে হবে

আল্লাহর কালামের আলোচনা শোনো অমনোযোগী হয়ে পারস্পরিক কথাবার্তা বলে পরিবেশ বিনষ্ট করে আল্লাহর কালামের আলোচনা শোনা যাবে না বরং আল্লাহর কালাম শোনার আদব হল দিলের কান দিয়ে ফুল্লি কনসেন্ট্রেট হয়ে শোনা এটি হচ্ছে এক নম্বর কাজ আর দুই নম্বর কাজ হচ্ছে ও আংশিত যখন কোরআনের আলোচনা চলবে তখন সাইলেন্ট হয়ে যাও নীরব হয়ে যাও চুপচাপ হয়ে যাও কারণ যখন আল্লাহর কোরআনের কথা শুরু হয় তখন আর মানুষের কথার দাম থাকতে পারে তাহলে কোরআনের আলোচনা আমি শুরু করেছি আমরা যারা অলামায় কেরাম আছে আমরা আমাদের বাপদাদার কথা শোনাই না বাপদাদার পড়া শোনাই না আমরা কোরআনের মাহফিলে আসলে পরে এই কোরআন থেকে আলোচনা শোনাই আর আল্লাহ বলছেন কোরআনের আলোচনা শুরু হলে তোমাদেরকে দুটো কাজ করতে হবে আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন স্মরণশক্তি কেমন এটা একটু যাচাই করে নেয়া যাক দুটো কাজ করার কথা আমি বলেছি কে বলতে পারবেন দেখি এক নাম্বার কি বলেছি সিরিয়াল করলে তো হবে না সাইলেন্ট কেন এক নাম্বার বলেছি মনোযোগী হ্যাঁ শুনতে হবে আর দুই নাম্বার কি বলেছি সাইলেন্ট থাকতে হবে এই দুটো কাজ যদি আমরা করতে পারি তাহলে বেনিফিট কি হবে ফলাফল কি হবে আল্লাহ তালা বলছেন দুটো কাজ যদি করতে পারো তাহলে সম্ভবত তোমাদের উপরেই আমার রহমত নাজিল হবে সুহান আল্লাহ এই দুটো কাজ শেষ পর্যন্ত করা যাবে তো ইনশা আল্লাহ আল্লাহ তো উফিক দান করেন আল্লাহর কালাম এই কোরআন এটি মর্যাদা সম্পন্ন একটি কিতাব এই কোরআনের সংস্পর্শে যে এসে যায় তার মর্যাদা বাড়ে না কমে আল্লাহর কিতাব এই কোরআনের সঙ্গে যার সংস্পর্শ লেগে যায় তার মর্যাদা অটোমেটিক বেড়ে যায় দেখেন বছরের মধ্যে মাসের সংখ্যা হলো বারোটি এই বারোটি মাসের মধ্যে সবচাইতে দামি এবং ফজিলতের মাস হচ্ছে রামাদানের মাস এখন যদি প্রশ্ন করা হয় বারোটি মাসের মধ্যে কি কারণে রামাদান মাসের ফজিলত এত বেশি আল্লাহ তালা বললেন এর কারণ হলো শাহ রো রামাদ আল্লাহ তালা বলছেন কোরান নাজিল হওয়ার কারণে এই মাসটার দাম এত বেশি শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম অন্য মাসের চাইতে বেশি আবার দেখেন বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি রাত রয়েছে এই তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে একটি রাতের মর্যাদা হাজার মাসের চাইতেও বেশি সবাই জুড়ে বলেন তো সেই রাতটার নাম কিলাইলাতুল কদর প্রশ্ন হলো কি কারণে সারা বছরের সকল রাতের মধ্যে কদরের রাতের দাম এত বেশি আল্লাহ তালা বললেন কারণ হলো ইন্না আনزلناهু হুফিলাইলাতিল কদর এর কারণে হলো এই রাতে কোরআন এসেছে শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতটার দাম সারা বছরের অন্যান্য সকল রাতের চাইতে বেশি প্রশ্ন যদি হয় কত বেশি আল্লাহ বলছেন লাইলাতুল কদ্রে খাইরুম মিন আলফি সাহা এই মাসের মর্যাদা হাজার মাসের চাইতে বেশি আপনি যদি ক্যালকুলেটরে হিসাব করেন ক্যালকুলেটর হিসাব করে দেখবেন এক হাজার মাস সমান হলো তিরাশি বছর চার মাস আল্লাহর কোনো বান্দা যদি রামাদানের শেষ দশকে এই কদরের রাতকে তালাশ করে এই রাত পেয়ে যায় আর এই রাত যদি এবাদতে কাটাতে পারে একটা না ধারাবাহিকভাবে বিরামহীনভাবে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে পরিমাণ স্বভাব হয় ওই পরিমাণ স্বভাব আল্লাহ আমল দান করে দেন তাহলে বলেন তো দেখি ইগলাইলাতুল কদর কদরের রাতের মর্যাদা কিসের কারণে আর একটু জুড়ে বলেন কিসের কারণে রমজান মাসের মর্যাদা এত বেশি কিসের কারণে আবার দেখেন পৃথিবীতে অসংখ্য ভাষার ছড়াছড়ি রয়েছে কথা বলার যন্ত্রপাতি কিন্তু ভাষা ভিন্ন পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে অসংখ্য ভাষা নিয়ে গবেষণা না করে আপনি চাইলে বাংলা ভাষা নিয়ে গবেষণা করলেই দেখবেন হায় হায় একই ভাষার মানুষ আমরা কিন্তু আঞ্চলিকতার কারণে এক এক অঞ্চলের মানুষের এক এক ভাষা আপনারা দিনাজপুরের মানুষ আপনাদের ভাষা অত্যন্ত শুদ্ধ শুদ্ধ বাংলায় কথা বলেন প্রমিত বাংলায় আপনারা কথা বলেন কিন্তু আপনারা চট্টগ্রাম গেলে দেখবেন অবস্থা খারাপ সিলেটে গেলে আরও অবস্থা খারাপ আমি তো সিলেটি ভুয়া সিলেটি মা বুঝুন আপনারা হ্যাঁ আপনার সিলেট গেলে দেখবা অবস্থা খারাপ বাংলা ভাষা ওখানে আহত হয়ে গিয়েছে আপনারা খুব সুন্দর করে জিজ্ঞেস করেন কেমন আছেন আর আমরা সিলেট আপনারা ফাইলে জিগাইব কিতাব আইসাব বালানি চট্টগ্রাম গেলে আপনাকে বলবে বদা কেন আসো গমাসনি নোয়াখালীতে বলে কেন আসো একই ভাষার মানুষ আমরা বাংলা ভাষা আমাদের এমনকি কথা বলার যন্ত্রপাতি ঠোঁট নাড়িয়ে জিব্বা নাড়িয়ে আমরা কথা বলি কিন্তু দেখা যায় বের হওয়ার সময় ভাষার এক বৈচিত্রতা এর ভেতরেও কার কদ্রত লুকিয়ে আছে এই যে বাংলা ইংরেজি হিন্দি সিন্ধি তামিলনাড়ু পৃথিবীতে কত ভাষা রয়েছে যত ভাষাই থাকুক না কেন পৃথিবীর সব চাইতে দামি এবং মর্যাদা সম্পন্ন ভাষার নাম কি প্রশ্ন হলো কিসের কারণে আরবি ভাষার দাম তো বেশি আল্লাহ বলছেন ইন্না অ্যানজে করনারবিয়াল্লা গুন্তা আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আমি এই ভাষায় নাজিল করেছি। এজন্য আরবি ভাষার দাম কম না বেশি এবার একটু সবাই নড়ে চড়ে বসে জবাব দিয়েন তো বারো মাসের মধ্যে রমজান মাসের দাম বাড়লো কিসের কারণে এবার আমাকে বলেন দেখি সারা বছরের সকল রাতের মধ্যে কদরের রাতের দাম বাড়ল কিসির কারণে পৃথিবীর সকল ভাষার মধ্যে আরবি ভাষার দাম বাড়ল কিসের কারণে তাহলে দেখেন তো কোরআনের সঙ্গে যার সংস্পর্শ লাগে সেটির মর্যাদা বাড়ে না কমে এত দূরে যাওয়ার দরকার এই যে আমার হাতে আপনারা দেখছেন এটাকে আপনারা দিনাজপুরে কি বলেন এই দেখেন এটা কাঠ দিয়ে বানানো হয়েছে কাঠ দিয়ে সোফা বানানো হয়েছে চার টেবিল ফার্নিচার আসবাবপত্র বানানো হয় এই যে টেবিলের সঙ্গে আমার পা লেগেছে আমিও সালাম করি না আপনাদের পা লাগলেও আপনারা সালাম করবেন না কিন্তু আপনাদের যাদের বাড়িতে কাঠের তৈরি এই দেখেন কাঠের কাঠের মাত্র দুইটা দুইটা টুকরা টুকরা যখন রেহাল বানানো হয় আর এই রেহালের উপরে যখন আল্লাহর কালাম রাখা হয় এবার যদি এই রেহালটা হাত থেকে পড়ে যায় অথবা তার সঙ্গে মানুষের পা লাগে দেখবেন মানুষেরা ভক্তি করে বুকের সঙ্গে জড়িয়ে ধরে তারপরে ঠোঁটের সামনে নিয়ে চুমু খায় চার টেবিল কেউ চুমু খায় না এখন প্রশ্ন হলো কি কারণে এই কাঠের দুইটা টুকরার দাম বেড়েছে আর একটু জুড়ে বলে আমাদের বাসাবাড়িতে আলমারি রয়েছে কত কাপড় আলমারিতে আছে কাপড় কাপড় টান মারলে যদি কোনো পায়ের তলায় পড়ে যায় সেই কাপড় হাতে নিয়ে কেউ চুমু খায় না বুকের সঙ্গে জড়িয়ে ধরে না কিন্তু ছোট্ট একটি কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ জিলবাব বা বস্তনী বানানো হয় আর সেই কাপড়ের টুকরা দিয়ে যখন আল্লাহর কালামই এই কোরআনকে পেঁচিয়ে ফেলা হয় ওই ছোট্ট কাপড়ের টুকরা মানুষের হাত থেকে পড়ে গেলে মানুষেরা মুখের সামনে নিয়ে খায় বুকের সঙ্গে জড়িয়ে ধরে প্রশ্ন হলো কি কারণে এই ছোট্ট কাপড়ের টুকরার মর্যাদা বেড়েছে কিসের কারণে আরেকটু জুড়ে বলেন মুসলমানের আবার শুনেন কোরআনের কারণে যদি রমজান মাসের দাম বেড়ে যায় কারণে যদি দাম যায় কারণে যদি আর ভাষার দাম বেড়ে যায় এমনকি কোরআনের কারণে যদি এই কাঠের টুকরা রেখালের দাম বেড়ে যায় কোরআনের কারণে যদি ছোট্ট কাপড়ের টুকরা ওই গিলাফ জিলবাব বা বোস্তনের দাম বেড়ে যায় দুনিয়ার যেই মানুষে কোরআনটা পড়বে কোরআনটা বুঝবে কোরআন মানবে কোরআনের রঙে রঙিন হবে আল্লাহর কাছে তার দাম বাড়বে না কমবে কি বুঝলেন তাহলে আল্লাহর কালামে কোরআন যদি আপনি পড়েন বুঝেন আর জীবনে যদি কোরআনটা মেনে চলেন দুনিয়ায় আপনার মর্যাদা বাড়বে আখেরাতে আপনাকে দিবেন কে বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে গেলে মর্যাদা বাড়ে না বরং কমে বর্তমান সময়ের সবচাইতে গরম ইস্যু এই মুরাদ হাসান তার সবচাইতে বড় প্রমাণ ইসলামের বিরুদ্ধে যারাই যায় তারা বেজ্জত হয়ে যায় সেই ফেরাউন নামরুদ থেকে নিয়ে শুরু করে এই বাংলাদেশে লতিফ সিদ্দিকি থেকে নিয়ে শুরু করে মুরাদ হাসান পর্যন্ত যারাই ইসলামের সঙ্গে বেয়াদবি করেছে সব পাগলাদের পাগলামি বন্ধ হয়েছে এমন কি সবগুলোকে আল্লাহ বেজত করে জাতির শব্দ ছেড়ে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিয়েছি কৃতজ্ঞতা জানিয়েছি ওনার প্রতি কারণ তিনি একটি ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন নারী বিদ্বেষী ইসলাম বিদ্বেষী এই লোকটাকে তিনি তার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছেন এই জন্য বাংলাদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে কৃতজ্ঞতা জানিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আরেকটি আবেদন জানাতে চাই আপনার এই ঐতিহাসিক এবং যুগান্তকারী সিদ্ধান্তের কারণে দেশের জনগণ যেমন আপনাকে ধন্যবাদ জানিয়েছে এই দেশের জনগণ আরেকটি দাবি আপনার কাছে জানাচ্ছে নারী বিদ্বেষী ইসলাম বিদ্বেষী এই লোকটাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা আমি যেই কথা বলছিলাম ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে গেলে মানুষের মর্যাদা বাড়ে না তবে আমাদের স্বভাব হলো এমন আমরা যখন ক্ষমতা থাকি ওই যে অবস্থা হলো এমন যে যখন চেয়ারে সে তখন গিয়ারে থাকে আমি নিজেই তো এখন গিয়ারে কারণ আমি চেয়ারে তবে আমার এই গিয়ারটা ইসলামের বিপক্ষে নয় বরং আল্লাহ তালা আমাদেরকে দিয়ে আল্লাহর জমিনে কোরআনের কথা বলাচ্ছেন যতক্ষণ আমাদের শরীরে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলে যাবো ইনশাআল্লাহ আমাদের এই গিয়ারটা ইসলামের পক্ষে এই জন্য মানুষ আমাদেরকে ভালোবাসে মানুষ আমাদের কথা শুনতে নিজের পকেটের পয়সা খরচ করে চলে আসে এটা আল্লাহর কোরআনের প্রতি মানুষের ভালোবাসার বহি প্রকাশ আমাদের অবস্থা হয় এমন আমরা মাঝে মাঝে চেয়ারে বসলে গিয়ারটাকে ইসলামের বিরুদ্ধে দেই গিয়ার ইসলামের বিরুদ্ধে দিলে আপনার অবস্থা কিন্তু ভালো হবে না ক্ষমতা জিনিসটা এমন যতক্ষণ থাকবে ততক্ষণ সেলিউট আছে যখন নাই সেলিউট তো দূরের কথা যে হাত পা দিয়ে সেলিউট দিত ক্ষমতা যাওয়ার পর দেখবেন সুযোগ পাইলে বান্ধা তারপরে হাত পা দিয়ে পিটাবে দেখেন না এই পাগলা এক সপ্তাহ আগেও তো পুলিশ প্রোটেকশন নিয়ে চলেছে এখন পুলিশ পাইলে বলছে পাইলেই তাহলে জিজ্ঞাসাবাদ করব ক্ষমতা জিনিসটা এমন কিন্তু আপনি আল্লাহর কোরআনের রঙে রঙিন হয়ে যান দেখবেন দুনিয়ায় আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে সম্মান মর্যাদার মালিক কি আপনি কোটি কোটি টাকা দিয়ে আপনি মর্যাদা কিনতে পারবেন না মানুষের ভালোবাসা পাবেন না আপনি কোরআন পড়ে কোরআন বুঝে কোরআনের রঙে যদি রঙিন হতে পারেন সামনে পিছনে ডানে বামে যেদিকেই ছুটবেন দেখবেন আল্লাহ আপনাকে সম্মানিত করবেন আর আপনি যখন কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যাবেন মানুষ আপনাকে গ্রহণ করা দূরের কথা আল্লাহর এই জমিনের এক ইঞ্চি মাটিও আপনাকে গ্রহণ করবে না কবরও আপনাকে গ্রহণ করবে না কবর গ্রহণ করার আগে এই পাগলাকে দেখেন না কোনো দেশই গ্রহণ করে না বাংলাদেশের মানুষ বলেন দিনাজপুরে আসলে আপনারা তাকে গ্রহণ করবেন পাবলিক পাইলে তো ভালো স্যান্ডেল থুইয়া ছেড়া স্যান্ডেল দিয়ে তারা পিটাবে জনরুষ আমরা অনেক সময় চিন্তা করি না এই যে সুইডিশ এক কার্টুনিস্ট দুই তিন সুইজারল্যান্ডের এই কার্টুনিস্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন ব্যঙ্গচিত্র এঁকেছিল গোটা পৃথিবীর গোটা পৃথিবীর মুসলমানরা এজন্য ক্ষুব্ধ হয়ে পড়েছিল সে জানে বাঁচার জন্য দু হাজার সাত সাল থেকে দু হাজার একুশ সাল মরার আগ পর্যন্ত পুলিশি প্রোটেকশনে চলাফেরা করত মনে মনে ভেবেছিল আমি তো পুলিশি প্রোটেকশনে চলাফেরা করি আমাকে আর কে পায় আপনারা জানেন কি না মনে আছে তার ঘটনা এই তো দুই আর এই মাস আগের ঘটনা মোটরসাইকে অ্যাক্সিডেন্টে কার গাড়িতে হ্যাঁ মনে আছে দিনাজপুরের মানুষ আপনারা সব খবর রাখেন যে পুলিশি পাহারা এসে চলাফেরা করতো ওই পুলিশের গাড়িতে থাকা অবস্থায় করে আগুন লেগে বাড়া গিয়েছে কোনো কোনো সংবাদ মাধ্যমে জেনেছি আগুন যখন ফায়ার সার্ভিস নেভাতে গিয়েছে আগুনের তেজ নাকি আরো বেড়েছে বাড়তেও তো পারে কারণ আগুনের মালিক আপনিও না আমিও না আগুনের মালিক মালিককে আগুন আপনার আমার কথা মানবে না আগুন যার কথা মানে তিনি কে নমরুদ ইব্রাহিম নবীকে আগুনে ফেললো আল্লাহ আগুনকে বললেন তুমি তার জন্য আমার খালেদ ইব্রাহিমের জন্য নাতি শীতুষ্ণ হয়ে যাও আগুন হুকুম মেনেছে কার তাহলে যেই আগুন ইব্রাহিম আলহ ইসলামের জন্য আল্লাহর হুকুমে নাতি নাতিসুষ্ণ হয়ে গেল সেই একই আল্লাহর হুকুমে মনে হয় আগুন তার তেজ এই ভিক্সের জন্য বাড়বে না বাড়তে পারে কি না আমি যেই কথা বলতে চেয়েছিলাম আমরাও অনেক সময় চারপাশে পুলিশ নিয়ে চলাফেরা করে খুব বাহাদুরে দেয় দেখাই এই ভিক্স দু থেকে একুশ চোদ্দ বছর সেও বহু বাহাদুরি দেখিয়েছে মিয়া আপনি যে আল্লাহ আর রসুলের বিরুদ্ধে কথা বলেন আপনি যে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলেন আর পুলিশি থেকে মনে করছেন আপনি জনরুষ থেকে বাঁচতে পারবেন হ্যাঁ আপনার এই চিন্তাভাবনা সঠিক পুলিশি প্রোটেকশনে থেকে মানুষের জন আপনি মানুষের ক্ষোভ থেকে আয় পাবেন জনরুষ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন কিন্তু মনে রাখবেন গোটা দুনিয়ার সমস্ত পুলিশি প্রোটেকশন নিয়ে আল্লাহর রসুল থেকে নিজেকে বাঁচাতে পারবেন না আল্লাহকে ভয় করুন আল্লাহর গজব থেকে আল্লাহর ক্রোধ থেকে কেউ নিজেকে রক্ষা করতে পারবে এজন্য আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো কোরআনের পক্ষে থাকলে আমাদের মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে শেষ পর্যন্ত থাকা যাবে হ্যাঁ নাকি উঠাউটি করবেন আপনারা কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না দিকে হাত তুলে দেখান তো দেখছেন এরা কি জুসে হাত তুলল নাকি জুসের ঠেলায় হুশ হারাইয়া হাত তুলল হ্যাঁ থাকা যাবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করেন সম্মানিত ভাইয়েরা আমরা আর অপ্রাসঙ্গিক কথা না বলে সরাসরি আল্লাহর থেকে আলোচনা শুরু করছি সবাই বলেন তো এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে যিনি পাঠিয়েছেন তিনি কে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠালেন এমনি এমনি পাঠান নাই আমাদেরকে সৃষ্টির পেছনে আল্লাহ তাল সুনির্দিষ্ট একটি লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে কি কারণে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন কেন আমাদেরকে পয়দা করে দুনিয়াতে পাঠানো হল উদ্দেশ্য কি রব্বুল আলামিন পরানুল কেরিমের একান্ন নম্বর সুরাব সুরতুজ্জার ইয়াদের ছাপ্পান্ন নম্বর আইতে বললেন ওয়ামাহনপতুল জিনাবাল ইনসা ইনিয়া বোঁদো আই ডি নট ক্রেক জিন কাইন্ড অ্যান্ড ম্যান কাইন্ড অ্যাক্সেপ্ট মাই ওরশিপ আল্লাহ তালা বলছেন আমি জিন আর মানব আমার গোলামি করা ছাড়া অন্য কিছুর জন্য পয়দা করি নাই সৃষ্টি করি নাই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে যার গোলামির জন্য তিনিকে আমাকে আপনাকে আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করা হলো আমরা যে আল্লাহর গোলাম এই গোলামের সবচাইতে উৎকৃষ্ট নমুনা পাওয়া যায় একটি ইবাদতের ভেতরে সেই আবাদতের নাম হচ্ছে সলা সেই আবাদতের নাম কি আর একটু জুড়ে বলেন সেই আবাদতের নাম কি আমরা যে ইমানদার এটা বুঝার জন্য সবচেয়ে বড় মানদণ্ড এবং মাপকাঠির নাম হচ্ছে সালাত। একজন মানুষ ইমানের ঘোষণা দেওয়ার পরে সে আসলেই ইমানদার কিনা এটা যাচাই করার প্রধান এবং প্রথম মানদণ্ড বা মাপকাঠির নাম হচ্ছে সালাদ কারণ আজান যখন দেওয়া হয় তখন ইমানদারির সবচেয়ে বড় পরীক্ষা হয়ে যায় সবাই আমাকে বলেন তো দেখি প্রত্যেক দিন নামাজে আসার জন্য মুয়াদ্দিন আজান দেয় কয়বার আরেকটু জোরে বলেন কয়বার প্রত্যেক দিন নামাজে আসার জন্য মুহাদ্দিন আজান দেয় পাঁচবার আজানের প্রথম সেন্টেন্স আজানের প্রথম বাক্য হলো আল্লাহ আকবার আল্লাহ আকবার এখন আল্লাহ যদি চাইতে নাজানের প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারত কিনা আল্লাহ যদি চাইতেন তাহলে হতে পারত কিনা কিন্তু আল্লাহ তাহলে আজানের প্রথম বাক্যটা দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রশ্ন হলো কি কারণে আজানের প্রথম বাক্য আল্লাহ আকবর আল্লাহ আকবর হলো দিনাজপুরের মুসলমান ভাইয়েরা ভালো করে শোনেন আপনি আজান বুঝতে পারলেই আপনি নামাজ আর ছাড়তেন না আজান যদি আপনি বুঝতে পারতেন তাহলে আপনি নামাজ কখনো ছেড়ে দিতেন না আজানটা বুঝার জন্য আজানের প্রথম বাক্য কেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এটা বুঝতে পারলেই হয়ে যেত আজানের প্রথম বাক্য কেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এই সিগনিফিকেন্স আপনাকে জানা লাগবে আর এটা বোঝার জন্য এর অর্থের দিকে আপনাকে মনোযোগী হতে হবে বলেন তো দেখি আল্লাহ আকবার আল্লাহ আকবর অর্থ আল্লাহ সব চাইতে ছোট নাকি আল্লাহ সব চাইতে বড় আল্লাহ সব চাইতে তাহলে মুহাদ্দিন আজান শুরু করে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে তার মানে সে বুঝাতে চায় আল্লাহ হলেন সবচাইতে বড় এই জন্য আল্লাহর হুকুমটাও বড় না ছোট তার মানে যখন আজান হয় মুয়াজ্দিন যখন আল্লাহর বরত্ব ঘোষণা করে আপনি তখন যে কাজেই যে কাজেই আপনি থাকেন না কেন যদি আপনি ঘুমে থাকেন তখন যদি আপনি কাজে থাকেন অফিসে থাকেন তখন যদি আপনি খেতে খামারে থাকেন তখন যদি আপনি হাল চাষ করায় থাকেন স্কুলে থাকেন বিশ্ববিদ্যালয়ে থাকেন কলেজে থাকেন যে কাজই আপনি থাকুন না কেন মুওয়াজ্দিন বলে বান্দারে তুমি যে কাজেই থাকো না কেন তোমার এই কাজের চাইতে কার হুকুম বড়। এজন্য মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সব চাইতে বড় আল্লাহর হুকুমটাও বড় না ছোট কিন্তু এই পৃথিবীতে বহু মানুষ আছে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব ঘোষণা করে যখন আযান দেয় তখন ওই মানুষগুলো আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে নিজের কাজ করে সে আল্লাহর সঙ্গে সরাসরি নাফরমানি করে আল্লাহকে বুড়ি আঙ্গুল দেখায় কারণ বলল আল্লাহ আল্লাহ সব চাইতে বড় আর আপনি যদি আপনার কাজ বন্ধ করে নামাজে না আসেন তাহলে বোঝা যায় আল্লাহর হুকুমের চাইতে আপনার কামটাই বড় এই জন্য তো আপনি নামাজে আসলেন যদি আপনি আল্লাহর হুকুমকে ভয় করতেন আল্লাহকে বড় মনে করতেন তাহলে যে কাজেই থাকেন না কেন কাজ আপনি বন্ধ করে দিয়ে নামাজে চলে আসতেন আপনি আল্লাহর সঙ্গে পাল্লা দিলেন আপনি কাজ বন্ধ না করে নামাজে আসলেন না আমাদের অবস্থা হলো এমন আমরা অনেকেই শুনি ফজরের নামাজটা ঠিক মতো করি না আজান হয় আমাদেরকে মসজিদে দেখা যায় না ফজরের সময় আমরা ঘুমিয়ে থাকি আমার দেশের ফজরের নামাজের অবস্থা তো হলো এমন আমার দেশের চিত্র কি বিচিত্র আমার দেশে বলেন তো ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি আরেকটু জুড়ে বলেন দেখবেন ঘর থেকে পঞ্চাশ হাত দূরে ফজলের নামাজে যায় না কিন্তু দেখা যায় জানাজান নামাজে হাজির হওয়ার জন্য ঢাকা থেকে নয় দশ ঘন্টা জার্নি করে তারপর দিনাজপুরে আসে আজানা নাই কি ব্যাপার এই লোকটা তো তার ঘর থেকে পঞ্চাশ হাত দূরে মসজিদে গেল না তার গরজ এত বাড়লো কেন যে জানাজার নামাজে প্রেজেন্ট হওয়ার জন্য ঢাকা থেকে তারপরে দিনাজপুরে চলে আসলো এই লোকটার মতলব কোথায় তার মতলব হলো ওই জায়গায় আমার দেশে ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই কিন্তু জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে নইলে এই বাটপার ফজরের নামাজ আসতো না কেন বাটপাট তোর ফজরের নামাজ কোথায় ফজরের নামাজ কোথায় ফজরের সময় ঘুমিয়ে থাকে নামাজে আসে না মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচাইতে বড় আল্লাহর হুকুম বড় আর এই লোকটা ঘুমিয়ে থাকে ঘুমিয়ে থেকে বুঝায় না আল্লাহর হুকুমের চাইতে আমার ঘুম বড় মুয়াজ্জিন আজানটা শেষ করার আগে দিয়ে আবারও বলে বান্দারে আসসালাতু খাইরুম মিনান ঘুমের চাইতে নামাজটা উত্তম এর আগে দিয়ে বলে হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আসো নামাজের দিকে আসো যদি কল্যাণ চাও হাইয়া আল ফালা কল্যাণের দিকে আসো কিন্তু লোকটা তার ঘুমটা কি কল্যাণ মনে করে আর সবচাইতে বড় কথা হলো শয়তানের সঙ্গে আমাদের এত দুস্থ হয়েছে এত বন্ধুত্ব হয়েছে দেখবেন অনেক মানুষ সকাল আটটায় ওঠার জন্য ঘড়িতে অ্যালার্ম সেট করে আসে না নাই সবার হাতে তো স্মার্টফোন আছে আসে না ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম সেট করে আবার যারা বিবাহিত বউকে ডেকে বলে বউ গো সকালবেলা আমাকে ডেকে দিও কারণ অফিসে নয়টার আগে না ঢুকলে বস যারা করবে বস কিন্তু খুব গরম মানুষ আহারে আপনি অফিসে টাইম মতো যাওয়ার জন্য ফোনে অ্যালার্ম দেন নিজের বউকেও বলে রাখেন আর ফজরের নামাজে ঘুম থেকে উঠে নামাজে হাজির হওয়ার জন্য ফোনে অ্যালার্মও দেন না নিজের বউকেও আপনি বলেন না তার মানে আপনি এমন মানুষ আপনার অন্তরে আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় অনেক বেশি আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় আপনার অনেক বেশি এই জন্য বসের ভয়ে আপনি নয়টার আগে মসজিদে গিয়ে হাজির কিন্তু আল্লাহর ভয়ে আপনি ফজরের নামাজে গিয়ে হাজির হন না আরে আপনি আটটায়টার জন্য অ্যালার্ম দিতে পারেন কোন শয়তানের সঙ্গে আপনার বসবাস যে ফজরের নামাজে হাজির হওয়ার জন্য ভোর সাড়ে বস্তার অ্যালার্ম সেট করতে পারেন না কোন শয়তানের গুলাম হইছেন আপনি হ্যাঁ যুবক তরুণ ভাইয়েরা নিজের বিবেককে প্রশ্ন করো নিজের বিবেকটা প্রশ্ন করো শয়তান তোমাকে গন্ধকায় ফেলে রেখেছে আর তোমাদেরকে তো নামাজে আসার কথা বললে যুবক ছাত্র ভাইরা তোমরা হুজুর এখন এখন মানুষ মানুষ যুবক আমরা কেন নামাজে একটু বয়স বলেন আমার আপনার যে বয়স হবে আর কি কোনো গ্যারান্টি আছে নাকি হ্যাঁ যুবক ভাইরা তুমি যে বুড়ো হবা ষাট সত্তর বছর বাঁচবা এর তো কোনো গ্যারেন্টি নাই কারণ আমরা কে যে কখন চলে যাই সেটা আমরা নিজেরাও জানি না এখন তথ্য প্রযুক্তি আর বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে ঘরে বসে আমরা গোটা দুনিয়ার খবর নিতে পারি ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেয়া গেলেও আমরা কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে কেউ জানেন আপনারা আপনি মানুষকে শিডিউল দিয়ে রেখেছেন পরশুদিন তোমার সঙ্গে দেখা হবে অমুককে বলে রাখছেন তোমার সাথে পরশু দিন দেখা করবো এরপরের দিন দেখা করব আগামীকাল রাত আপনার জীবনে আগামীকাল রাত আপনার কবরের প্রথম রাত হয়ে যেতে পারে কারণ পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেনটেন হয় কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল মেনটেন হয় না পৃথিবীতে আসার সময় সিরিয়াল মেনটেন হয় প্রথমে আসেন দাদা এরপরে বাবা তারপরে বাবার ঘরে ছেলে এরপরে দাদার ঘরে নাতি হয় এই রকম দুনিয়াতে আসার একটা সুন্দর সিরিয়াল আসে না নাই কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই মাঝে মাঝে এমনও দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামায় আছে না নাই দেখবেন বাবা ছেলের লাশ কবরে নামাচ্ছে আমার বাবার আপনারা নামাজ যে পড়ছেন না এই যে খেতে খাবারে কাজ করছেন আপনি আপনার কাজেই লিপ্ত আছেন আপনার এই কাজ কারবার এগুলো কাজে আসবে না তো সবচেয়ে বড় কথা হলো আমরা একটি বাড়ি বানাবার জন্য রুটিন মাফিক কাজ করি আমরা নিজেদেরকে ক্ষমতায় বসাবার জন্য দিন রাত পরিশ্রম করি কিন্তু কবরে মৃত্যুর পরে অনন্ত জীবনে আমরা ভালো থাকার জন্য আমরা দুনিয়াতে সলা তো করছি সব জায়গায় কিন্তু ভিআইপি সিট আছে কবরে কিন্তু কোনো ভিআইপি কবর নাই আছে আছে আপনি বিমানে চরবেন ইকোনমি ক্লাসের সিট আছে বিজনেস ক্লাসের সিটও আছে ট্রেনে উঠবেন ট্রেনে কেবিন আছে ফার্স্ট ক্লাস সিট আছে সেকেন্ড ক্লাস সিট আছে আপনি লঞ্চে উঠবেন দেখবেন ওখানে বিজনেস ক্লাস আছে ইকোনমি ক্লাস আছে এমন কি বাসে চড়লেও দেখবেন এখানে মার্সিডিজ বেঞ্জের বাস আছে বিজনেস ক্লাসের বাস আছে স্লিপার কোচের বাসও আছে কিন্তু বলেন তো কবরের মধ্যে কি কোনো আলাদা ক্লাসের কবর আছে নাকি কোটিপতি যেই লোক সেই লোকটাও দেখা যায় যেই কবরে সই একজন একেবারে লোয়ার ক্লাসের মানুষ সেও কিন্তু সেইম কবরের মাটিতে শুয়ে থাকে এই কবরে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে যুবক ভাইয়েরা আপনারা যে শয়তানের ঢোকায় পড়ে আছেন বলতেছেন হুজুর বয়স এই বয়স নাও হতে পারে আপনার মতো কত যুবক হঠাৎ করে চলে গিয়েছে চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারে চোখের পলকে আপনার এই ফুটানি বন্ধ হয়ে যেতে পারে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হতে পারে কিনা কথা বলেন হতে পারে কিনা চোখের পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে তুমারি নাম মসজিদের মাইকে বাড়ি বলা নাইরে বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে যে বাড়িতে আপনি আছেন মানুষ আপনাকে জিজ্ঞেস করে এই বাড়িটা কার আপনি বলেন আমার ওই যে ইটালিয়ান টাইলস করা বাড়ি এটা আমার সারা জীবন এটাকে আপনি নিজের বাড়ি নিজের বাড়ি করছেন কিন্তু এটা আপনার বাড়ি নয় এই এলাকার কোনো না কোনো কবরস্থানের সারাদিন হাত মাটির ভেতরেই আপনার বাড়ি হবে ঠিক কি না চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে

তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘড়ি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায়ুরা তুমি যে রঙিন ঘরি সুতুই টান দিলে মালি চুতু টান দিলে মালিক পারবে না থাকিতে বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দু গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অংকার গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অংকার দামি কাপড় ছেড়ে হবে দাবি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 বাড়ি থাকবে বাড়িওয়ালা থাকবে গাড়ি থাকবে গাড়িওয়ালা থাকবে এই জন্য নিজের আমলটাকে ঠিক করে যান না আমার যুবক ভাইদেরকে বলবো এই বয়স অনেকে আছে গোটা সপ্তাহ নামাজ যায় না জুমার দিনে মসজিদে যায় এইরকম নামাজ দিনাজপুরে নাই হ্যাঁ এখন সবাই আমাকে বলেন তো দেখি নামাজ পড়লে খুশি হয় কে আর অজুরে বলেন কে নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে আচ্ছা নামাজ ছেড়ে দিলে যদি শয়তান খুশি হয় তাহলে ফজরের নামাজটা ছেড়ে দিয়ে আপনি কাকে খুশি করেছেন নিজের বিবেককে প্রশ্ন করুন আজকে সারাদিন পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে আপনি কতবার শয়তানের গোলামি করেছেন নিজের বিবেককে প্রশ্ন করুন প্রত্যেক দিন তো নামাজ পাঁচবার সাপ্তাহিক নামাজিকে আমি জিজ্ঞেস করতে চাই একদিনে যদি নামাজ হয় পাঁচ বার সাত দিনে হয় পাঁচ সাতা ৩৫ বার শুধু জুমার দিনে আপনি এক ওয়াক্ত নামাজে গেলেন তাহলে বুঝা গেল পুরো সপ্তাহে আল্লাহর গোলামি করেছেন মাত্র একবার আর শয়তানের গোলামি করেছেন চৌত্রিশ বার এইভাবে গোটা সপ্তাহে আপনি নামাজ ছেড়ে দিয়ে নিজেকে আপনি আর আল্লাহর গুলাম হিসাবে রাখতে পারেন নাই নিজেকে আপনি শয়তানের গুলাম হিসাবে শয়তানের কাছে সুপর্দ করে দিয়েছেন ঠিক কি না একটু লজ্জা লাগে না আপনার একটু সরমও কি লাগে না আপনার এত নির্লজ্জ হয়ে গিয়েছেন আপনি নিজেকে আপনি শয়তানের গুলাম বানিয়ে ফেলেছেন হ্যাঁ যুবক আর তরুণ ভাইয়েরা কেন না ছেড়ে দিচ্ছেন রাত বারোটা পর্যন্ত অনেকে ওয়াজ শুনে যায় গিয়ে ফজরের নামাজ কাজা করে আসে এরকম মাহফিলের কমিটিও কাজা করে মাহফিলের জায়গায় কাজা করে এই ওয়াজ দিয়ে কি হবে যদি নামাজটা ঠিক না থাকে আর আমার তো বুঝে না একজন মুসলমান কেমনে নামাজ ছেড়ে দেয় আমার এটা বুঝে আসে না কারণ আমরা যারা এখানে পৃথিবীতে আছি কেউ আমরা চিরদিন থাকবো না থাকবো নাকি কন যারা বললো না তারা মনে হয় আজীবন থাকবে আমরা আজীবন থাকবো নাকি কেউ আমরা থাকবো না দুনিয়া ছেড়ে চলে যাব হাসরের মাঠে আমরা আল্লাহর সামনে সবাই দাঁড়াবো কি কোনো সন্দেহ আছে নাকি কন এই যে হাসরের মাঠে আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহ তাআলা সবার আগে আমাদের কাছ থেকে এই নামাজের হিসাব নিবেন বুখারি এবং মুসলিম শরীফের হাদিসে এসেছেন নবীজি বলেছেন ইন্না আউওয়ালমা ইউহাসাবু বিল আব্দু ইয়াওমাল কিয়ামাতি বলেছেন কিয়ামতের দিন বান্দার কাছ থেকে আল্লাহ তালা সবার আগে নামাজের হিসাব চাইবেন এবার বলেন তো সবার আগে আল্লাহ নামাজের হিসাব চাইলেন প্রথম হিসাবটা দেয় যদি আপনার ঠিকঠাক না হয় পরবর্তী ধাপে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই এক লোক বিদেশে যাবে এয়ারপোর্টে ঢোকার পর ইমিগ্রেশন অফিসার আটকে দিয়েছে ইমিগ্রেশন অফিসার যদি আটকে দেয় কি আর বিমানে উঠতে পারবে নাকি আপনার যখন নামাজের হিসাব ঠিকঠাক থাকবে না আপনি ওখানেই ধরা এজন্য নবীজি বলেছেন ফা ইনসালুহাত ফকত আফলাহ ওয়ান এই নামাজের হিসাব যার ঠিকঠাক থাকবে সেই লোকটা সফল হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে ওয়া ইন ফাসাদাত ফকত খা বা ওয়াখাসিম নামাজের হিসাবে যার গণ্ডগোল থাকবে ক্ষতিগ্রস্ত হয়ে তারা জাহান্ন নামে ঢুকবে এই নামাজের হিসাব আল্লাহ প্রথম চাইবেন কয়ামতের দিন বেনামাজিরা সবচেয়ে বেশি বেজ্জত হবে সবচেয়ে বেশি অপমানিত হবে কেন আপনি নামাজ ছেড়ে দেন আমার বুঝে আসে না হাসরের মাঠে যখন সকল মানুষ দাঁড়াবে আল্লাহর সামনে আল্লাহ তালা সবাইকে বলবেন সবাই আমাকে সাজদা দাও দুনিয়াতে যারা ঠিক মতন আমাজ আদায় করেছিল আল্লাহর হুকুমের পরে সঙ্গে সঙ্গেই তারা সাজদায় নত হয়ে যাবে আর যারা দুনিয়াতে বেনামাজে ছিল আজান হলেই যারা উল্টা দিকে দৌড়াতো নামাজে আসতো না তাদের পিঠ সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে এই বেনামাজিগুলো শত চেষ্টা করলেও পিঠা তারা নোয়াতে পারবে না সাজদা দিতে পারবে না রব্বুল অভিনয় এই জন্য কোরানুল কেরিমের আটষট্টি নাম্বার সুরা সুরাতুল কালামের বিয়াল্লিশ আয়াত থেকে বলছেন ইয়ুমায়ু শফোয়ান্স কেউ মায়ু দাউনা ইলাসজো সেদিন কঠিন সময় যখন তাদেরকে সাজদা দেওয়ার জন্য বলা হবে বেনামাজিগুলো সাজদা দিতে পারবে না যখন তারা সাজদা দিতে পারবে না তখন তাদের পরিণতি কি হবে রব্বুল আলামিন বললেন খাশিয়াতান আবসরুহুম তারহাকুম বিল্লাহ যখন তারা সাজদা দিতে পারবে না তাদের দৃষ্টি নত হয়ে যাবে অপমান তাদের চেহারাকে আচ্ছন্ন করে ফেলবে এর কারণ সম্পর্কে আল্লাহ বলেছেন এর কারণ হলো এই বেনামাজিগুলো গুলো আজান হলে নামাজে আসত নামাজে আসতো না এম দিন বেনামাজি গুলোকে আল্লাহ শাস্তি দেওয়ার জন্য আলাদা একটি জাহান নামে প্রস্তুত রাখবেন সেই জাহান নাম হচ্ছে সকর কামতের দিন তো বড় বিভীষিকা বই হবে সেই বিভীষিকা বই কামতের দিনে বেনামাজি গুলোকে যখন ফেরেশতারা তারা মাথার ফেরেশতারা তারা যখন মাথার চুলের মুটি ধরে জিঞ্জির লাগিয়ে ডান্ডা বেড়ে শিকল দেখবেন ফাঁসির আসামিদেরকে ডান্ডা বেড়ি লাগানো হয় শিকল পড়ানো হয় কামতের দিন বেনামাজি গুলাকে জিঞ্জির লাগানো হবে শিকল দিয়ে বেঁধে ফেলা হবে আর কতটুকু লম্বা শিকল দিয়ে বাঁধা হবে আল্লাহ কোরআনে বলেছেন সুмма ফি সিলসিলাতিন যারুহা সাবহুনা যিরাআন ফাসলুকু 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে গুলোকে বেঁধে জাহান্নামের তারা যখন কুকুরের মতো টেনে হিচড়ে নিয়ে যাবে সাকার নামক ভয়াবহ জাহান্নাম নাম তাদের জন্য এদেরকে যখন সেই গেইটে নিয়ে আসবে তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে আল্লাহ এই বেনামাজি গুলোকে জিজ্ঞেস করা হবে কপালপুরা দুর্ভাগা কি কারণে এই ভয়ানক জায়গা সাকার নামক জাহান্নামে নামে আসনি এই সাকারা নামক জায়গায় কেন তোমরা এসেছ এই লোকগুলো তখন জবাব দিবে অনেকগুলো কারণ আছে তার মধ্যে এক নাম্বার কারণ আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজে ছিলাম না এই জবাব দেওয়ার পরে ফেরেস্তা খুব আদর যত্ন করবে তাই না হ্যাঁ আল্লাহ তালা বলবেন এই বেনামাজিকে ধর কুকুরের মতো টেনে হিচড়ে নিয়ে তাকে সকর নামক ভয়াবহ জাহান নামের আগুনে ফেলে দেয় না কি জাহান নামের আগুনটা খুব আরামদায়ক আগুন তাই না আপনার বাসায় চুলায় যে আগুন আছে দুনিয়ার আগুন হলো জাহান আগুনের সত্তর ভাগের এক ভাগ এই আগুনে আপনাকে ফেললে আপনি তিরিশ সেকেন্ডও বাঁচবেন না শেষ সত্তর ভাগের এক ভাগ দুনিয়ার আগুন সেখানে ফেললেই মানুষ জলে পড়ে ভস্মীভূত হয়ে যাবে এই দুনিয়ার আগুনের চাইতে আর উনসত্তর ভাগ বেশি তীব্র দহন শক্তি সম্পন্ন আগুন হলো জাহান্নামের আগুন মাটির তৈরি এই শরীর নিয়ে ওই আগুনে আপনি এক ন্যানো সেকেন্ড সইতে পারবেন না ওই জাহান নামের আগুনের ভয় কি আপনার কলি যায় নেই কেন আজান হলে আপনি নামাজে যেতে পারেন না কেন আপনি মসজিদে যান না আরে ভাই যে দুর্বল ইমান আপনাকে আপনার ঘর থেকে বের করে মসজিদে নিতে পারে না এই ইমান কি করে আপনাকে জান্নাতে নিবে আপনার ইমান তো আপনাকে মসজিদেও নিতে পারে না জাহান নামের আজাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না কারা কারা জাহান নামে যেতে চান হাত তুলে মাসাল্লাহ মনোযোগ আছে তাহলে জাহান নামের আজাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না সবাই বলেন আরো জোরে বলেন বাঁচতে চাই কি চাই না নামের আজাব থেকে যদি বাঁচতে চায় আজান হলে নামাজে যাবো নাকি নিজের কাজে ব্যস্ত থাকবো আজ থেকে নামাজ ছাড়বেন কারা কারা নামাজ ছাড়বেন আজ থেকে হাত তোলেন দেখেন আল্লাহ কলিয়াস আজান হলে মসজিদে যাবেন তুই ইনশাল্লাহ সাল্ল কায়েম করো সাল্ল কায়েম করো হবে সম্মানে তুমি হবে জান্নাতি তুমি দেবে কালহাস্বরে শীতল ছায়া আর সেয়াজিম রবি রবি রব্বি অজিম মোমেন তুমি সাল্ল তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু সাজেদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো তবেই তো মুমিন তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো হবে না বিলীন রবি লালা রবি রবি নামাজ আদায় করবেন তো আজ থেকে আমরা এতদিন ভুল করে ফেলছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা নামাজ ছেড়ে দিয়েছি কিন্তু আজ আমরা আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হলাম আমরা মরার আগ পর্যন্ত আর এক ওয়াক্তের নামাজও কাজা করব না কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখা মাশাল আচ্ছা তাকবীর দেওয়া লাগবে না হাত নামান আল্লাহ কবুল করে আপনারা কি মনে করছেন হুজুর ওই চিটাং থেকে এসে শুধু নামাজের ওয়াজ করে চলে যাবে না তবে বারোটার আগে আপনাদেরকে ছাড়বো কষ্ট হচ্ছে আপনাদের মাত্র লাইনে তুলছি এখন মূল কথাগুলো বলবো ইনসা মনোযোগ আছে আপনাদের না চলে গেছে এই চিটাং থেকে ইসা শুধু নামাজের ওয়াজ শোনায় চলে যাব এটা তো আপনাদের ইমাম সাহেবের কাছ থেকেও আপনারা শোনেন এখন যেটা বলতে চাই যে কথাগুলো বলে আমরা শেষ করতে চাই পনেরো বিশ মিনিট থাকতে পারবেন তো ইনশাআল্লাহ মনোযোগ আছে তো নামাজ আল্লাহ আমার আপনার আমাদের উপরে ফরজ করেছেন পাঁচবার শুধু ডিউটি পালন করে গিয়ে আল্লাহকে সাজদা দেওয়ার জন্য আল্লাহর সাজদার খুব অভাব পড়ছে তাই না আপনার মতো আব্দুল করিম আব্দুল সাদ্দার যদি আল্লাহকে সাজদা না দেয় আল্লাহ লস হয়ে যাবে তাই তো কথা কন না কেন তাম বিশ্বজগতে যা কিছু আছে সব কিছুই যাকে সাজদা দেয় তিনি কি আমরা যদি আল্লাহর জিকির না করি আমরা যদি আল্লাহর গুলামি না করি তাজবিনা জপি আল্লাহর কোনো লস নাই কারণ আল্লাহর এবাদত করার মতো আর অসংখ্য সৃষ্টি আছে না নাই আল্লাহ তাআলা বলেছেন ইউসাবিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আসমান জমিনে যত সৃষ্টি আছে সব সৃষ্টি তাসবিহ জপে কা সবাই আল্লাহর তাসবিহ জপছে এই যে গাছের পাতা নড়ে আপনি মনে করছেন গাছ এরকম তার পাতা শুধু নাড়াচ্ছে না সে তার ওই ভাষা দিয়ে আল্লাহর জিকির করছে সুমান আল্লাহ পড়েন আল্লাহ তালা পাঁচ ওয়াক্তের নামাজ দিয়েছেন ডিউটি পালনের জন্য নয় এবার বোল কথায় এই পাঁচ ওয়াক্তের নামাজ আল্লাহ দিয়েছেন একজন মুসলমানের জীবন গ্রহণের সামগ্রিক ট্রেনিং গ্রহণের জন্য একজন মুসলমান নামাজ যদি বুঝে বাস কিচ্ছু বোঝা লাগবে না নামাজের ভেতরে জীবন পরিচালনার প্রশিক্ষণ জীবন পরিচালনার শিক্ষা রয়েছে কিভাবে আপনি নামাজের বাইরে জীবন পরিচালনা করবেন এর সমস্ত গাইডলাইন কিংবা আউটলাইন নামাজের ভেতরে দেওয়া আছে নামাজ কেবলমাত্র আনুষ্ঠানিক একটি আবাদতের নাম নয় বরং এর ভেতরে অন্তর্নিহিত কিছু শিক্ষা লুকিয়ে আছে এই শিক্ষাগুলো যখন আপনি সমাজে বাস্তবায়ন করবেন তখন বোঝা যাবে মুসল্লির নামাজটা ঠিক আছে নামাজের অসংখ্য শিক্ষা রয়েছে আমি তার মধ্য থেকে কয়েকটা শিক্ষা বলে ফিনিশিংয়ের দিকে চলে যাব ইনশা আল্লাহ বলবো তার মধ্যে নাম্বার ওয়ান এক নাম্বার হলো সালাত টিচ আস টু স্টে ইউনাইটেড নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয় আমরা যেন মুসলমানরা দলাদলি না করে এক থাকি এই শিক্ষা নামাজ থেকে আমরা পাই কারণ নামাজকে একা একা ফরজ করা হয়েছে নাকি জামাতের সঙ্গে ফরজ করা হয়েছে আরেকটু জুড়ে বলেন নামাজ কিন্তু একা একা ফরজ করা হয় নাই তালা বলেছেন ও ওকে মসলা দাওয়া ওয়া সালাদ কায়েম করো আর জাকাত দাও আর যারা মসজিদে এসে রুকু করে তাদের সঙ্গে রুকু করো অর্থাৎ মসজিদে যারা যায় তাদের সঙ্গে গিয়ে নামাজ আদায় করো তাহলে বুঝা গেল নামাজটা আমরা জামাতের সাথে আদায় করি কারণ জামাতের সঙ্গে ফরজ করেছেন নামাজ কে নামাজে যখন আমরা ঢুকি তখন কিন্তু আর আমাদের মধ্যে গুতাগুতি থাকে না তখন কে কৌমি কে আলিয়া কে আওয়ামী লীগ কে বিএনপি কে চরমুনা এটা আমরা হিসাব করি না আচ্ছা বলেন তো মসজিদে ঢুকি কেউ কোনো কোনজন বলছে এই আমি ক্ষমতাসীন আওয়ামী লীগের তুমি বিএনপি যাও পিছনে যাও বলে বলে আলিয়ার হুজুর কি বলে আমি আলিয়ার হুজুর তুমি কৌমির যাও পিছনে যাও তুমি এটা বলে বরং নামাজের মধ্যে এক সুন্দর চিত্র আমরা দেখি কৌমির হুজুরের পাশে আলিয়ার হুজুর দাঁড়িয়েছি তার পাশে চর্মুনায় দাঁড়িয়েছে তার পাশে হেফাজত দাঁড়িয়েছে আওয়ামী লীগের ভাইয়ের পাশে বিএনপির ভাই দাঁড়িয়েছে বিএনপির পাশে জাতীয় পার্টির ভাই দাঁড়িয়েছে কেউ আরেকজনকে সরিয়ে দেয় নামাজের বাইরে এই চিত্র আছে কথা বলেন আছে বাপ এটা কি আলাদা রাষ্ট্র নাকি আসে চিত্র আছে কি আর বলবেন এখন অনেকে নিজের পরিচয় মুসলমান লজ্জা পায় একদিন আমারে একজন ফোন ফোন দিয়ে জন্য দিয়েছে হুজুর আপনি কোন জাত আমি ভাবলাম মনে হয় ন্যাশনালিটি জিজ্ঞেস করেছে জাতীয়তা জাত জিজ্ঞেস করেছে আমি বললাম ভাই আমি তো বাংলাদেশি কয় না হুজুর এটা জিজ্ঞেস করি না আছে না কত কিছু বললাম কি আছে যে আহলে হাদিস সুন্নি ওয়াহাবি লামাজহাবি আলিয়া খালিয়া কৌমি আমি বললাম ও আচ্ছা আচ্ছা এগুলো তো সব আপডেটেড আমি তো একেবারে ব্যাকডেটেড পুরান তরিকায় আছি এবং এটা আল্লাহর দেওয়া তরিকা কয় হুজুর এটা আবার কোনটা আমি বললাম এটা আল্লাহর দেওয়া দিন ইসলাম আর আমার পরিচয় আমি মুসলমান মুসলমানিত্বের পরিচয় দিতে আমরা অনেক লজ্জা পাই আপনাদের কথা কি আর বলবো আগে তো আপনারা আমাদের আমাদের কাছে দোয়া চাইতেন হুজুর আমাদের জন্য দোয়া করিয়েন আমাদের পরিস্থিতি ভালো না আমাদের কি দোয়া চাইতে হবে আপনারা দোয়া করিয়েন আমাদের জন্য আপনাদের জন্য ঠিকঠাক থাকতে পারি কারণ এ খুজুর আরে খুজুরে দেখতে পারে না মাহফিলের মঞ্চে বসে খুজুর আরে খুজুরে গালি দেয় তুই কাফের তুই ও আরে ভাই আপনি মানুষকে কাফের বানাচ্ছেন কোন পারলে মুসলমান বনা আলেমে আলেমে এখন গুতাগুতির কারণে জালেমে জালেমে দোস্তি করে এখন ইসলাম উপরে কুরবানি চালানো হচ্ছে আলেমে আলেমে এখন বিভেদ জালেমে জালেমে এখন দোস্তি হয়ে গেছে আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি ঠিক কিনা সালাতে দু হাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে আমিন বলবে চুপি সারে নাকি সজরে আজ ফুকে আরে বাপরে বাপ হাত কোথায় বাঁধবে বুকের উপরে না নাভির উপরে এইটা নিয়ে ঠেলা ঠেলি শুরু হয়েছে হজ আর অমরা করেছেন কে কে হাত তুলে তো আপনারা এখানে কেউ নাই হজ অমরা করেছেন কেউ নাই যাই হোক ইউটিউবে আল্লাহ যেন আমাদের সবাইকে যাওয়ার তো উভিক দেয় যাওয়ার আগ্রহ নাই আপনাদের আল্লাহ যেন যাওয়ার তৌফিক দেয় বলেন আমি আলহামদুলিল্লাহ আমি একাধিকবার গিয়েছি কেউ বুকে হাত বাঁধে কেউ নাবিতে হাত বাঁধে ওখানে কেউ ঠেলাঠেলি করে না আমার দেশে দেখবেন এগুলা নিয়ে ঠেলাঠেলি আরে ভাই হে তো নামাজে আসছে যার ইচ্ছা হাত বুকে বাঁধুক যার ইচ্ছা নাভির উপরে বাঁধুক ঠেলাঠেলি করেন কোনো বরং যারা নামাজে আসে না এরে আপনি নামাজে নিয়ে আসেন এই ঠেলাঠেলির কারণে এখন পাবলিক বিপদে আছে। এক ঘটনা আমার মনে পড়ে গেছে বলবো 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 এক লোক শহরে বের হয়েছে নতুন এলাকায় গিয়েছে শহর পড়ছে তো নতুন এক এলাকায় আসলে আজান পড়েছে লোকটা ভাবলো আজান যেহেতু হয়েছে নামাজে ঢুকে যায় মসজিদে ঢুকছে ঢোকার পরেই লোকটা সবসময় নাভির উপরেই হাত বাঁধে কিন্তু লোকটার দুর্ভাগ্য সে জানতো না এখানকার সব লোক বুকের উপর হাত বাঁধে লোকটা যখন নাভির উপরে হাত বেঁধে নামাজ আদায় করেছে সালাম ফেরানোর পর সবাই এরে বলছে রে ধর কোন জায়গা থেকে আসছে ধর দৌহরাং শুরু করছে দৌড়ানো খাইতে খাইতে লোকটা এক জায়গায় গেছে এদের থেকে নিস্তার পাইছে কিছু দূর যেতে না যেতেই আবার মাগরিবের আজান পড়ছে ভাবলো নামাজটা পড়ে নেই এখন নামাজে ঢোকার সময় টেনশন কাজ করছে আরে আসরের নামাজে বুকের উপর আসরের নামাজে নাবির উপর হাত বাঁধা যে বিপদে পড়ছি এখন আর ভুল করবো না বুকের উপর হাত বাঁধবো লোকটা দুর্ভাগ্য ওই মসজিদের সবাই হাত বাঁধে নাভির উপরে কারণ মাগরিবের নামাজের পরে সবাই তারা দৌড়ান শুরু করছে দৌড়ানো খাইতে খাইতে এক জায়গায় গিয়েছে এরপরে কিছু দূর পথ চলল নিস্তার্থ পাইল এদের কাছ থেকে এশারাজান হয়েছে এখন এসার নামাজে ঢোকার সময় চিন্তা হারে মাগরিবের নামাজে নাভির উপরে হাত বেঁধেও বিপদ নামাজে বুকের উপর হাত বেঁধে বিপদ জানি না কপালে কি আছে কপালে যেহেতু কি আছে জানি না এসার নামাজে আর নাভির উপরেও না বুকের উপরেও না হাত বাঁধছে কপালের উপরে লোকজন কই গিরে এটা কোন জায়গা থেকে আসলো কপালের উপর হাত বাঁধলো কেন কাছে আনলো বললো কি ব্যাপার ভাই ঘটনা কি এই এই মসজিদের লোকরা আবার আপনাদের এলাকার মানুষের মতো ভদ্র মানুষ আর কি কাছে ডেকে জিজ্ঞেস করছে দৌড়ানো দেয় নাই বলল ভাই এই এই ঘটনা জানি না আপনাদের মসজিদে কি জানিনা না তো কপালে কি আছে জানি না তো কপালের উপরেই বানছে আমি কি আপনাদেরকে এগুলো গল্প শোনাচ্ছি আমি অবাস্তব কথা বলি না ঢাকায় গিয়ে দেখবেন হাত বান্দানিয়া মসজিদকে কেউ আলাদা করে দিয়েছে এ অধিকার কে দিয়েছে আপনাকে আমরা আজ এই ছোটখাটো বিষয় নিয়ে দলাদলি করছি বলে ইসলাম বিরোধীরা আমাদের উপরে জুলুম নির্যাতন করার সাহস পেয়েছে সালাতে দুহাত কোথায় বাঁধবে না ভের উপরে মুখে আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজে ফুকে কে আসতে আমিন বলবে কে জুড়ে আমিন বলবে এগুলো নিয়ে আমার দেশে ঠেলাঠেলি দেখেছেন ওখানে বলার পর কেউ আমিন আসতে বলে ওখানে কোনো মারামারি হয় না আমি নিজেই একবার মসজিদে আরামে সালাত দায় করছি ফদুইলাত শেখ আব্দুর রহমান আসুদাইস নামাজ ইমামতি করছেন আমার পাশে এক পাকিস্তানি দাঁড়িয়ে তো শেখ আব্দুর রহমান আসুদাইস তিনি সুরাতুল ফাতে আয়াত পড়লেন আমি আসতে বলেছি আমিন আর আমার পাশে পাকিস্তানে যে সে বলতেছে আমিন কারণ সালাম ফেরানোর পর সে আমারে বলে নাই কিরে তুই আসতে পড়লি কেন আমিও তাকে বলে নাই কিরে তোর শরীরে তেল হয়েছে নাকি বেশি এত জুড়ে পড়লি কেন সালাব ফিরিয়েছে সবাই সবার চলে গেছে সব ঠেলা ঠেলি আমাদের দেশে আসে না নাই সালাতে দু হাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুঁকে ছোট আরো ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব ভাবে আমরাই ভালো অন্য রাখালো মন্দ ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপি কার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এখন আমরা টুপি দিয়ে ইসলাম যাচাই করে কয় এটা আলিয়া টুপি এটা কবি টুপি এটা সুন্নি টুপি এটা এই টুপি সেই টুপি মুসলমান তুমি টুপি দিয়ে মুসলমান হয়ে এই কারণে ইসলাম বিরোধী রাষ্ট্র ইসলামপন্থী লোকদের উপরে কুরবানি জারার পেয়েছে ফরজি নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপি রাখার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগেই আপনা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি জালিমে জালিমে দোস্তি আলেমে আলেমে বিভে দেখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজে তাই জালিমের হাতে ন্যস্ত নিজের হিসেবে করে না আলে মনের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান নামেই যাবে কাফের ফাঁসে কে লক্ষ্য ফতোয়া পকেটে আছে জবাব আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কোথায় কোথায় পাবে পাবে কে কারো নামাজের এই শিক্ষাটা ঐক্যবদ্ধ থাকার ট্রেনিংটা যদি আমাদের মসজিদের বাইরে থাকতো তাহলে আমাদের সমাজটা না কত সুন্দর হতো নামাজে আমরা ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই মসজিদের ভিতরে আমরা সবাই এক থাকতে পারি এই এক থাকাটা যদি মসজিদের বাইরে থাকতো দেখতে নেই দেশে ইসলাম বিরোধী কেউ ইসলামের শেয়ারের উপরে আক্রমণ করে কথা বলার সাহসও বেতনা এক নাম্বার এই শিক্ষা এর বাস্তবায়ন ঘটা নামাজে যেমন এক থাকি আমরা নামাজের বাইরেও এক থাকবো ইনসা আমরা সবাই মুসলমান হয়ে থাকবো ইনসা নাম্বার টু নামাজের দুই নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে সব্য মৈত্রী ভেদাভেদহীন একটি সমাজ গঠনের শিক্ষা দেয় দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন ইন সালাদ নামাজের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য নেই আচ্ছা বলেন তো নামাজে আসার পরে যদি এমপি সাহেব কয় এমপি সাহেবের পাশে যদি একজন রিক্সাওয়ালা দাঁড়ায় যদি কয় এই বেটা আমি মেম্বার অফ পার্লামেন্ট তুই রিক্সাওয়ালা আমার পাশে দাঁড়াইলে কেন এটা বলতে পারবে যদি বলেও ফেলে রিক্সাওয়ালা বলবে মিয়া আপনার এমপি গিরি গিয়ে পার্লামেন্টে দেখান এটা আল্লাহর ঘর এখানে আপনিও আল্লাহর গুলাম আমিও আল্লাহর গুলাম ঠিক কি না নামাজে আসলে কোনো শ্রেণী বৈষম্য থাকে না এই জন্য মহাকবি কবি সম্রাট আল্লাহমাই কিবাল তিনি তার কবিতা এ বড় চমৎকার করে বলেছেন এ কি কি মে খরি হ কি খারে হোগে মাহমুদ আয়াস না কুই বন্দা না কুই বন্দা নওয়াজ নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার চাকর আয়াত যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায় তখন সম্রাট মাহমুদ আর সম্রাট থাকেন না চাকর আয়াস তখন আর চাকরের ভূমিকায় থাকে না সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গুলামে পরিণত হয়ে যায় সুভান এই যে নামাজে আমরা বিভেদ করি না রিক্সাওয়ালা আপনার পাশে দাঁড়াইলে ঠেলাইয়া দেন না কুলিওয়ালা দিনমজুর আপনার পাশে দাঁড়ালে আপনি তাকে যেমন ধাক্কা দিয়ে সরাইয়া দেন না নামাজের বাইরে তো এই দৃশ্য নেই নামাজের বাইরে আপনি আপনার ড্রাইভারকে নিয়ে একসাথে খেতে পারেন না ঘরের চাকরের সাথে একসাথে খেতে পারেন না একসাথে বসতে পারেন না তার মানে হলো নামাজের শিক্ষা নামাজের বাহিরে নাই তার মানে হলো নামাজ আপনি এখনো বুঝেন নাই যদি এই শিক্ষা নামাজের বাইরে থাকতো তাহলে আমাদের সমাজটা সুন্দর হতো না অসুন্দর হতো আল্লা দান করেন বলে না আমি নামাজের তিন নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয় সঠিক নেতা নির্বাচনের শিক্ষা নামাজ দেয় আমি তো আগেই বলেছি নামাজ বুঝবে সব ঠিক হয়ে যাবে বলেন তো কোনো ইমাম সাহেব যদি তার তেলাবত শুদ্ধ না হয় অশুদ্ধ তেলাবত এমন লোককে কি আপনাদের এলাকার ইমাম রাখবেন নাকি কথা বলেন আপনারা না। ইমামের ইমাম রাখবেন হিসাবে কামিল পাশ করে নাই করে নাই হাদিস পাশ এমন লোককে আপনারা ইমাম বানাবেন না এবার বলেন তো ইমাম সাহেবের বউ যদি দায় থাকে তাহলে কি ইমামকে ইমাম অতীতে রাখবেন নাকি তার মানে আপনারা খুব সচেতন আর এই ইমাম সাহেবের প্রচন্ডত দুই তিনশো চার পাঁচশো এক দেড় হাজার মানুষ নামাজ আদায় করে এই দুই তিনশো চারশো পাঁচশো এক দেড় হাজার মানুষের ইমাম বানানোর জন্য আপনাদের এত সচেতনতা আপনারা এত কিছু ঘাটাঘাটি করেন আর হাজার হাজার মানুষের নেতা বানানোর সময় এই নেতাটা চোর কিনা বাটপার কিনা চাঁদাবাজ কিনা টেন্ডারবাজ কিনা এই লোকটার জনগণের সম্পদ হরণকারী কিনা এটা যাচাই বাচাই করেন না বলে জাতির ঘাট থেকে দুঃখ দুর্দশার বোঝা কমে না আপনি কি মনে করছেন নামাজ শুধু ওই ঠুকুর ঠুকুর করে সাজদা দেওয়ার জন্য আল্লাহ দিয়েছে না কি বুঝছেন আপনি নামাজে আপনি নামাজের আগাও বুঝেন নাই মাথাও বুঝেন নাই যদি আমরা নামাজটা বুঝতাম সব ঠিক হতো আমরা যেমন অযোগ্য লোককে নামাজের ইমাম বানাই না ঠিক তেমনি ভাবে যে মুসলমানরা নামাজে অযোগ্য মানুষকে তার নামাজের ইমাম বানায় না মুসলমান তার সমাজে কোন চুল বটপনকে তার নেতা বানাবে না বাপরে বাপ ঠিক তো কইলেন কাম তো আপনারাই গোটা আমার বাড়ি সিলেটে আমার এক চাচা আমার সঙ্গে এক বিষয় এক গল্প শেয়ার করেছেন বাস্তব গল্প আমি কি আপনাদেরকে শোনাবো হ্যাঁ সিলেটি ভাষায় হইলে আপনারা বুঝতে নাই এটা হইয়া লাভ নাই এটা মাত বুঝতা না আপনারা বুঝবা নে হ্যাঁ বুঝবা বাপরে বাপ অভিজ্ঞতা তো দেখা যায় খুব ভালো আছে আচ্ছা মাঝে মাঝে তুরা তুরা হই মনে অসুবিধা নাই শোনেন আমি গিয়েছিলাম বাড়িতে চাচা বললেন ভাতিজা ঘটনা তো একটা ঘটছে বললাম কি হয়েছে ওনার মেয়ে বিয়ে দিয়েছেন অনেক দূরে তো উনি বললেন আমি আমার মেয়ের বাড়িতে গিয়েছি একদিন থাকবো তো যাওয়ার সময় ব্যাগ নিয়ে গেছি ব্যাগ বোঝান তো আপনারা যাইতে যাইতে একটু রাত হয়ে গেছে রাত নয়টা দশটা ঘটনাক্রমে ওই এলাকায় পরের দিন ইলেকশন ছিল ইলেকশনের আগের রাতের ঘটনা তা আমি থেকে নামছি পাবলিক বলি করে আহ মানুষ ব্যাগের ভিতরে মাল নিয়ে ঘোরাঘুরি করে কিন্তু আমাদেরকে চোখে লাগে না কথা বুঝছেন আমার কথাটা বলছে সিলেটি ভাষায় যে মানুষে বেগর ভিতরে যে জিনিস নিয়ে ঘুরাগুরি আমরা রে মনে হয় কুতুকুত লাগে না উনি আর বুঝেন নাই কিন্তু যতদূর সামনে আগাচ্ছেন একটা কথাই শুনতে পাচ্ছেন একজনকে ডেকে বললেন ভাই তোমরা যে বলতেছ যে বেগের ভিতরে মাল নিয়া ঘুরে কিন্তু আমাদেরকে চোখে লাগে না মানে কি জানেন না আপনি কোন প্রার্থীর বেগের ভিতরে যে মাল মানে টাকা নিয়ে ঘুরেন আমাদেরকে চোখে লাগে না আমার দেশে ইলেকশন যখন আসে মানুষের দাম গরু ছাগলের চেয়ে কমে যায় একটা ছাগলের দাম অন্তত পক্ষে পাঁচ হাজার টাকা কমে পাওয়া যায় না কিন্তু আমার দেশে নির্বাচন আসতে মানুষ পাঁচশো টাকায় বিক্রি হয়ে যায় এক একজন কোটি কোটি টাকা খরচ করে আমার এলাকায় এক লোক চার কোটি টাকা খরচ করেছে আমি বললাম পাঁচ বছরে সরকারি বেতন হবে না পাঁচ লাখ মনে হয় আর চার কোটি খরচ করছে কোন গরজে তার মানে এই লোকটা সুযোগ পাইলেই মানুষের সম্পদ তার নিজের গুদামের ভেতরে ঢুকাবে এবং ঠিক তাই ঘটছে দেখা যায় এই শেষরা চোর আমরা খাটের নিচে জুতা রাখি আর তারা এই শেষরা চোর খাটের নিচে জনগণের তেল লুকায় রাখে আমরা যদি নামাজটা বুঝতাম মুসলমান হিসাবে আমরা যেমন অযোগ্য মানুষকে আমাদের নামাজের ইমাম বানাই না ঠিক তেমনি ভাবে আমরা যদি এই চোর বাটপার অসভ্য আমরা যদি নেতা না বানাতাম আমরা যদি আল্লাহওয়ালা মানুষগুলোকে আমাদের শাসক বানাতাম নেতা বানাতাম কপাল আমাদের খুলে যেতাম সালফে সালেহিন আমাদের পূর্ববর্তী শাসক যারা ছিলেন তাদের শাসনের নমুনা কেমন দেখেন আমার রাজি আল্লাহ তার ব্যাপারে আমরা সবাই জানি তিনি গরম না নরম আর একটু বলে তিনি গরম মানুষ হলেও জনগণের আমানত রক্ষায় তিনি কেমন দেখেন বলেন তো দেখি তিনি কি ছোটখাটো কোনো ভূখণ্ড শাসন করেছেন না অর্ধ পৃথিবীর শাসন করতেছিলেন ছিলেন অমর রাদি আল্লাহ অর্ধ পৃথিবীর শাসন করতে ছিলেন একদিন তিনি ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন বলেন তো সেই সময় কি এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি ঘরের ভেতরে মোমবাতির আগুন জ্বালিয়ে কাজ করছেন ঠিক সেই সময়ে তার কিছু রিলেটিভ তার কিছু আত্মীয় স্বজন দেখা করার জন্য আসলেন দরজায় করলেন অমর আল্লাহ বললেন দরজায় দাঁড়াও দরজায় দাঁড় করিয়ে রেখে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন দিয়ে নিভিয়ে দিলেন নতুন ওনার একটি মোমবাতি হাতে নিয়ে আগুন ধরালেন এরপরে এদেরকে বললেন এবার তোমরা ভেতরে আসো এরা ভেতরে আসার পর কিউরিসিটি কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো আমিরুল আপনার সামনেই তো একটি মোমবাতি প্রজ্বলিত ছিল কি কারণে সেটা আপনি নিভিয়ে দিয়ে নতুন আর একটি মোমবাতি জ্বালালেন তিনি তখন বললেন তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছিলাম জনগণের কাজ করছিলাম চিন্তা করলাম তোমরা এসেছো আমার আত্মীয় স্বজন হয়তো তোমরা ব্যক্তিগত কথা বলার জন্য এসেছ মনে মনে ভাবলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেন মোমবাতির আগুন জ্বালিয়ে আমি যদি ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের আমানতের খেয়ানত হবে জনগণের সম্পদ হরণ হবে আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে এই ভয়ে আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়েছি আল্লাহ আকবর আল্লাহ আকবর এমন যদি হত আমাদের নেতা হত মোরেরই মতো হতো আবু বকরের মতো চাই কি চাই না যদি হত আমাদের নেতা হত মরেনি মতো হতো আবু বকরের মতো জনগণের খুঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত মত না আমার দেশের বোনেরা লাঞ্ছিতা হত না ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমাদের নেতা হত মরের মত হত আবু বকরের মত ঠিক কি না ঠিক কইলে হবে না কামটা কামের মতো করতে হবে অযোগ্য ইমামকে যেমন আপনি মুসলমান আপনার নামাজের ইমাম বানাবেন না ঠিক তেমনি ভাবে চোর ডাকাত টেন্ডার বাস আমরা আমাদের সমাজের নেতা বানাবো না ঠিক কি না আল্লাহ বুঝার তো অভিজ্ঞান করেন এটা কি হুজুরের শিক্ষা না নামাজের শিক্ষা কি আপনি কি আমার কথায় রাগ করেন নাকি রাগ করার এত গরজ উঠলে আল্লাহর সঙ্গে রাগ করেন আল্লাহরে কোন আল্লাহ এমন সিস্টেম নামাজের ভিতর দিছেন কেন কয়টা শিক্ষা বলছি তিনটা কয়টা বলছি মনে আছে তো এক নম্বর কি বলেছিলাম নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয় ঐক্যের শিক্ষা দেয় দুই নম্বর কি বলেছি ভেদাভেদিন সমাজ গঠনে শিক্ষা দেয় তিন নম্বর বলেছি নামাজ আমাদেরকে সঠিক নেতা নির্বাচনের শিক্ষা নাম্বার ফোর চার নাম্বার নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতা শেখায় টাইম মেনটেন করা এটা নামাজ আমাদেরকে শেখায় বলেন তো নামাজ কি আপনি নিজের মতো পড়বেন নাকি আল্লাহর দেওয়া সময় মতো পড়বেন আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন যে নিশ্চয়ই নামাজকে নির্দিষ্ট সময় অনুবর্তিতার উপরে ফরজ করা হয়েছে ফজরের নামাজ আপনার মন চাইলে দুপুর বারোটায় পড়তে পারবেন না জোহরের নামাজ রাত তিনটায় পড়তে পারবেন না প্রত্যেক নামাজের জন্য একটা টাইম দেওয়া প্রত্যেক নামাজ যেমন টাইম মতো মোমিন আদায় করবে একজন মোমিন একজন মুসলমান তার জীবনটাকে সে টাইম মতোই টাইম মেনটেন করে সব কাজ করবে এখন আমাদের সব হয় দেখবেন কোন জায়গায় যদি কোনো লিফলেটে লেখা থাকে একটা প্রোগ্রাম শুরু হবে বারোটায় পাবলিক জানে বুঝছি এটা তার মানে সময় আমাদের জীবনে নয়টার গাড়ি কয়টায় যায় কেউ জানে না একদিন এগারোটার সময় রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছাড়বে এক লোক আসছে আসার পরে বলতেছে টাইম তো ঠিক থাকে না আচ্ছা বসে বসে অপেক্ষা করি কিন্তু দেখা গেল এগারোটার সময় হুইসেল বাজে হ্যাঁ বাংলাদেশই সম্ভব তারপরে ট্রলি ব্যাগটা হাতে নিয়ে যখন দাঁড়াইতে যাবে আরেকজন এসে ভাই এত খুশি হইস না এটা গতকাল ট্রেন আজ এগারোটা আসছে এরকম হয় হয় কি না আমরা এত পিছি আছি কেন ছাত্র ভাইরা শোনো তোমাদের কেরিয়ার সুন্দর করার জন্য তোমাদেরকে টাইমের প্রতি সময়ের প্রতি সচেতনতা বাড়াতে হবে যে মানুষ সময়কে গুরুত্ব দেয় না সে জীবনে সাকসেসফুল হয় না তার কেরিয়ার সুন্দর হয় না এই নামাজ আমাদেরকে সময় সচেতনতার শিক্ষা দেয় কিন্তু আমরা এই সময়ের প্রতি সবচাইতে অসচেতন ঠিক তো কইলেন সময়ের কাজ সময়ে করবেন তো ইনশাল্লাহ আর আপনাদেরকে কষ্ট দিব না শেষ একটি শিক্ষা বলে মোনাজাতে যাতে আজকে শুধু নামাজের ওয়াজ না নামাজ থেকে কি শিখতেছেন এগুলো আপনি শিখেন নামাজের পাঁচ নাম্বার শিক্ষা হল নামাজ আমাদেরকে পর্দা শিক্ষা দেয় আর নামাজে আপনি সতন না ঢেকে নামাজে দাঁড়ালে নামাজ হবে পুরুষ হোক মহিলা হোক নামাজের জন্য ঢাকা কি ফরজ আপনি নামাজে এরকম আল্লাহ আকবার বলে দাঁড়ালেন এরপরে পেছন দিকে তাকালেন নামাজ হবে আমরা নামাজের সময় সাজদার স্থানের দিকে তাকাই তার মানে কি এর শিক্ষা কি হ্যাঁ যুবক ভাইরা শোনো এই চক্ষুটা নামাজের সময় যেমন আল্লাহ এবং রাসুলের তনিকা মতো সাজদার স্থান বা সামনের দিকে থাকে নামাজ থেকে বের হলে এই চক্ষুটা পর দিকে যাবে না আদেশটা কার আমার বোনরা নামাজ তো পর্দা করে করলেন কিন্তু নামাজ থেকে বের হওয়ার সময় ঘর থেকে বের হওয়ার সময় ব্যাপারটা করে কেন বের হয় এই বুঝি আপনি নামাজ বুঝছেন অনেক নামাজি মহিলা আছে ঘর থেকে বের বেরোইলে ব্যাপারটা করে বের হয় অবশ্য দিনাজপুরে নাই আছে মানে আরো বেশি আছে আজকের ঘটনা আপনাদের আত্রাই নদী আছে না দেখলাম অনেকেই জুরা জুরা হয়ে ঘুরতে আসছে জোরে জোরে বুঝেন তো আপনারা এর মধ্যে কয়েকজন আমার দেখেই চিনে ফেলছে এসে কয় হুজুর আমি আপনাকে চিনি তো আপনার ওয়াদ শুনে তাই তো আমার ওয়াদ শুনো তো এগুলা কি ওয়া শুনে বুঝে তুমি এগুলা করো তা নামাজ থেকে আপনি কি শিখলেন এটা তো আপনাকে পর্দা মেনটেন করে চলার শিক্ষা দেয় আপনারা যে হাসতেছেন অনেকে তো নিজের বউকেও পর্দা করার না অবশ্যই এলাকায় নাই এক লোক নতুন বিয়ে করে বউ নিয়ে এলাকায় বেরোইছে কোথাও যাবে বুটকা টুটকা নাই ছোট ভাই একটা পেয়ে বলে ভাই ভাবিকে নিয়ে কই যান আর ভাবির অবস্থা কেন বুরখা কয় বুরখা কোথায় কয় আরে ভাই তোমার ভাবি এটা বিয়ে করছি আমি আমি না হয় দেখতেছি কিন্তু তোমার ভাবিকে তো এলাকার মানুষ এখনো দেখে নাই এলাকার মানুষের একটা হক আছে না এরকম নিজের বউকে মানুষ মানুষকে দেখায় এলাকার মানুষের হক আদায় করেন না কে কে হাত তুলেন তো ও মামা তার মানে সবাই হক আদায় করে এটা প্রশ্ন বুঝে নাই নিজের বউরে এলাকার মানুষের দেখা এলাকার মানুষের হক আদায় করেন না কে কে আরে বউ নাই মিসকিন এখন না আফসুস না তার মানে এরা যারা আলোচনা শুনেছে আমার এই যুবক ভাইরা তাদের বউকে পর্দায় রাখবে পর্দায় রাখবা তো ইনশাল্লাহ যুবকদের মধ্যে পরিবর্তন এসেছে এখন যেখানেই আমরা মা যাই যুবকদের গণজুয়ার সেখানে দেখতে পাই যুবকদের এই গণজুয়ার প্রমাণ করছে আগামীর দিনে বাংলাদেশের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে কোরআনের পতাকা ইসলামের পতাকা উড়বেই উঠবে ইনশাল্লাহ ঠিক আছে রে ভাই সংসদে জ্বালানো লাগে নিজের ভিতরে জ্বালানো লাগবে নিজের ভিতরে জ্বালাইতে হবে যদি আমাদের দেশের প্রত্যেকটি মানুষের অন্তরে আমরা কোরআনের আলো জ্বালিয়ে দিতে পারি দেখবেন মানুষের ভেতর থেকে এই আলো যখন প্রজ্বলিত হবে বের হবে আর স্লোগান দেওয়া লাগবে না সব জায়গায় কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ তো এই কথা বলছিলাম অনেকে আবার বউর ফটো ফেসবুকেও দেয় আছে আচ্ছা বলেন তো বউ কি পাবলিক না পার্সোনাল ফেসবুক এটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট তো নিজের বউ পার্সোনাল জিনিসকে ফেসবুকের মতো পাবলিক সাইটে যারা আপলোড যারা বউয়ের ফটো পাবলিক সাইট ফেসবুক সাইটে আপলোড দেয় এই সকল বেহায়া বেসরম নির্লজ্জগুলো তাদের বউকে জনগণের সম্পদ বানিয়ে ফেলেছে বেহায়া বেসরম নির্লজ্জ কোথাকার আত্মসম্মান বুধ বলতে কিছুই নেই তোমার মধ্যে কোরআন হাদিস দিয়ে দেশের উলামায়ে কেরাম বহু আস করেছেন কাজ হয় না এই জন্য আমি কাঁচা কথা বললাম এত কোরআন হাদিস বোঝা লাগে না কমন সেন্স থাকলে নিজের পার্সোনালিটি ব্যক্তিত্ব আত্মসম্মান থাকলে কেউ তার বউকে জনগণের সম্পদ মানাবে না অনেকে আবার বউয়ের ফটো ফেসবুকে দেওয়ার পরে পাবলিক কমেন্ট করে উফ ভাবিকে হ্যাপি লাগতেছে কমেন্টে রিপ্লাই করে উত্তর দেয় থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ বলেন এখন থ্যাংকু বলে আরেকজন লিখছে জোস দেখছেন বেকুবের অবস্থা কার জোস কে খায় আপনার বউ আপনার বউয়ের সৌন্দর্য আপনার জন্য আপনি দেখেন অনেকে অনেকের মেয়েকে পর্দা করান না বাবারে আপনার মেয়ের বয়সে আপনি যখন ছিলেন এই বয়সের ছেলে মেয়েদের কি অবস্থা থাকে এটাকে আপনি বুঝেন না তো নিজের মেয়েকে পর্দা করান না কেন আবার আমার দেশে অনেক বোনেরা পরে নিকাব পরে কলেজে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে যায় কিন্তু এক শ্রেণীর ইতরদের জন্য তারা কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঠিকমতো মতো পর্দা করতে পারে না দেখা যায় নিকাপ পরিধান করে যাওয়ার কারণে বুর্খা পরিধান করে যাওয়ার কারণে তাকে ক্লাসরুম থেকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয় আমার প্রশ্ন হলো নিকাপ পরিধান আর বুর্খা পরিধান করার কারণে কেন তাকে ক্লাসরুম থেকে বের করে দেওয়া হচ্ছে তোমার বুঝি তার রূপ দেখে তোমার জ্বালা মিটানোর খাই ছুটছে তাই না নিকাপ খুলতে বুরখা খুলতে মন চায় ঘরে গিয়া তোমার বউয়ের নিকাপ খুলো একটু কাঁচা কথা মনে হয় বলে ফেলেছি আমাদের এলাকায় বলে যেমন কুকুর তেমন কুকুর দরকার এই লুচ্চাগুলোর জন্য এর চাইতে ভালো ভাষা আমার আর জানা নাই নইলে আমার বোন বোরখা পরে নিকা পরিধান করে পরীক্ষার হলে কিংবা বিশ্ববিদ্যালয়ে ঢুকার কারণে তাকে লাঞ্ছিত করার অধিকার কে তোমাকে দিয়েছে কে তোমাকে দিয়েছে বরং এটা সংবিধান বিরোধী কাজ ধর্ম চর্চা করার অবাধ সুযোগ দিতে হবে আমার বোন সে করে কলেজে যাবে বিশ্ববিদ্যালয়ে যাবে তুমি তারাই এই অধিকার হরণ করার অধিকার দিয়েছে নামাজ আমাদেরকে পর্দা শিখিয়েছে এই পর্দার শিক্ষা পর্দা নিয়ে এরা বলে পর্দার নাম করে ইসলাম নারীকে ঘরের মধ্যে আটকায় রেখেছে পৃথিবীতে সর্বপ্রথম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম নারীরা যখন ভোগ্যপন্ন ছিল মাসের মতো সবজির মতো নারীরা যখন বাজারে বাজারে কেনাবেচা হতো তখন সর্বপ্রথম এই পৃথিবীর মহাপুরুষ আলাই তিনি সেই গর্ত থেকে সিংহাসনে বসিয়েছেন এই মর্যাদা ইসলাম দিয়েছে আল্লাহ দিয়েছেন রসুল দিয়েছেন ঠিক কিনা নারী শিক্ষার কথা সর্বপ্রথম যার জবান থেকে বের হয়েছে তিনি আলাই আলাইসাল্লাম তার জবান থেকে নিশ্চিত মানি তলাবুল আলমি ফরিদা তুন আলা কুল্লি মুসলিম মুসলিমা তিনি বলেছেন জ্ঞান সকল মুসলিম নারী পুরুষ সবার জন্য ফরজ শুধু পুরুষের জন্য বলা হয় নাই আমার বোনেরা কলেজে পড়বে স্কুলে পড়বে বিশ্ববিদ্যালয়ে পড়বে চাকরি করবে ব্যবসা করবে সব করতে পারবে শুধু পর্দা করে করতে হবে এই পর্দার বিধান দেওয়া হয়েছে আরের নিরাপত্তার জন্য যারা পর্দার বিরুদ্ধে কথা বলে এরা নারীকে সমাজের পণ্য বানিয়েছে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে গিয়ে দেখবেন সেখানে রিসিপশনে নারীকে সাজা গুজায়া তারপরে রাখা হয়েছে এটা কি নারীর ইজ্জত করা হলো না ইজ্জত করা হলো যদি নারীর এত উপকার করতে মন চায় তাহলে তো বুর্খা পড়াইয়া নারীকে সব জায়গায় সুযোগ দিতা আল্লাহ বুঝার তো অভিজ্ঞ দান করেন আর বেশি কথা বললাম না মাত্র পাঁচটা শিক্ষাই বললাম এই পাঁচটা শিক্ষাই আমাদের সমাজ গঠনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশা আল্লাহ সম্মানিত ভাইয়েরা আজকে নামাজের গুরুত্ব আর নামাজের শিক্ষা নিয়ে কথা বললাম আমি প্রথম যেহেতু নামাজের গুরুত্ব নিয়ে কথা বললাম আমরা আর নামাজটা ছাড়ব না এই যে ওয়াজ তফসির মাহফিল ওয়াজ মাহফিলের আয়োজন করলাম আর আমরা নামাজ যদি না পড়ি বলেন তাহলে এগুলো আয়োজনের কি সার্থকতা থাকবে থাকবে না এই জন্য আমরা সবাই নামাজটা ঠিকমতো আদায় করব বিশেষ করে আমার যুবক ভাইরা তোমরা নামাজ পড়বা তো ঠিকমতো আমার যুবক ভাইরা নামাজ আদায় করবা তো ইনশাল্লাহ